গুড মর্নিং স্টুডেন্টস হোপ অলো ইউর রেডি ফর টু ডেস ড্রয়িং ক্লাস সো স্টুডেন্টস এভরিবাডি টিকাউট ইয়ার ড্রয়িং বুক অ্যান্ড কপি অ্যান্ড ক্যাট রেডি ফর টুডে ড্র আ ল্যাম্প শেড ওকে ড্র অ্যান্ড ল্যাম্প শেড সো সবাই কী করো তোমাদের ড্রয়িং বুক কপিটা বার করো আর আমরা কিন্তু ড্রয়িংটা সবসময় কপিতে করবো ঠিক আছে সো আমি তোমাদেরকে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা সেইভাবে স্টেপগুলো ফলো করে তোমরা ল্যাম্প শেডটা ড্র করে ফেলো হোফ দ্যাটস মেক ইউ মাই স্টেপ মেকস ইউ ইজি ফর ড্রয়িং ওকে টু ড্র দিস ল্যাম্পশেড ওকে সো ল্যাম্পশেডটা ড্র করতে তোমাদের বেশ সুবিধা হবে যদি তোমরা স্টেপসগুলো ফলো করো তোমরা ইজিলি এটা করতে পারবে ওকে সো আমি স্টার্ট করছি তোমরা সবাই ফলো করো আর নিজেরাও এটা করো সো ফার্স্ট মেক আ ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল মিনস কি তিনকোনা একটা শেপ যেটাকে আমরা বলি ট্রাইঅ্যাঙ্গেল সো একটা বড়ো করে একটা ট্রাইঅ্যাঙ্গেল নাও বা তোমরাকে এটাকে অ্যালফাবেট এও বলতে পারো ওকে একটা বড় অ্যালফাবেট এ বলতে পারো তোমরা দেখো এটা যদি ফ্রি হ্যান্ড করতে যাও তাহলে কিন্তু আমার মতো অনেক অনেক প্রবলেম চলে আসবে তো তোমরা এটার জন্য করার জন্য স্কেল ইউজ করতে পারো সো এরপরে কি অ্যালফাবেট এর কি থাকে মাঝখান থেকে একটু কাটা থাকে কিন্তু আমরা এই লাইনসটা আমরা একটু ওপর থেকে ড্র করব। ওকে আর এটা যেন স্ট্রেট হয় একদম এই লাইনটা যেন একদম স্ট্রেট হয় ওকে সো এটা করার পরে যদি কারোর এরকম আমার মতো এক্সট্রা লাইন্স হয়ে থাকে সেটাকে ইরেজ করে দেবে আর এই লাইন্সগুলো এই যে এক্সট্রা এই পোর্শনটা এটা তো আমরা অবভিয়াসলি ইরেজ করব ওকে নাও ইরেজ দিস পোর্শন ওকে এর অ্যালফাবেট এর ওপরে যে পোর্শনটা থাকবে সেটা আমরা ইরেজার দিয়ে ক্লিন করে নেব ইরেজার দিয়ে এটাকে আমরা ইরেজ করে দেবো এই পোর্শ এর এই পোর্শনটা থাকবে না সো আমি কি করেছি এটাকে ইরেস করে নিয়েছি দেখো এর ওপরের শেপটা কিন্তু নেই ওকে নাও এরপরে কি করবে দেখো এটাকে সার্কেল করে দেবে এই যে লাইনটা আছে এই লাইনটাকে কমপ্লিটলি সার্কেল করে দাও এই লাইনটার চারদিকে তোমরা সার্কেলটা করতে কিন্তু খুব ইজিলি সার্কেলটা করতে পারবে যদি লাইনটা থাকে ওকে পরে আমরা কি করব এই যে লাইনটা আছে এটাকে আমরা ইরেজ করে দেবো এটাকে আমরা রাখবো না ক্লিন করে দেবো ওকে না এরপরে দেখো সেম লেন্থে আমরা মিডিলে দুটো লাইন ড্র করব ওয়ান টু এবার দেখো এই দুটো গ্যাপসগুলো কিন্তু প্রায় সেম আমরা সেম গ্যাপে কিন্তু লাইনগুলো ড্র করেছি আর এই যে লাইন্সগুলো আছে এই লাইনগুলো কিন্তু সেম লেনথে আছে ওকে এরপরে দেখো এগুলোকে জয়েন্ট করো কার্ভ লাইনস দিয়ে আমরা কার্ফলি এই লাইনগুলোকে জয়েন্ট করব ওকে এরপর কি করব আমরা এটাকে ডিজাইন করে নেবো সো আবার ল্যাম্প ল্যাম্পের শেডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে ল্যাম্পের স্ট্যান্ডটা করতে হবে সো ল্যাম্পের স্ট্যান্ডটা দেখো কী করে করবো একদম যে মেডেলটা আছে মেডেলে একটা হাফ সার্কেল করো মিডেলে একটা হাফ সার্কেল করবে বা ডি শেপও করতে পারো তোমরা মেক আপ হাফ সার্কেল ওর ডি শেপ ওকে দেন অ্যাগেইন জয়েন্ট দিস এরপরে অপোজিট সাইডে এই শেপ হাফ সার্কেলটা যেমন করেছো ঠিক তার অপোজিটে এটা করবে আর একটু সাইজটা বড় হবে ওকে নাও মেক স্ট্রেট লাইন নাও মেক আ স্ট্রেট লাইন একটা সোজা দাগ টানবে নিচে আরেকটা সেম এক্সট্রা লাইন করবে বাট সেই লাইনটা যেন একটু লেন্দি হয় ওপরে লাইনটা থেকে এই লাইনটা একটু লেন্দি হবে এই লাইন্সগুলো ড্র করার জন্য তোমরা স্কেল ইউজ করতে পারো ওকে নাও জয়েন্ট এস কার্ফলি একটু গোল শেপ করে তোমরা এটাকে জয়েন্ট করো এরপরে দেখো এখান থেকে একটা তার বার করে দিলে সরু সো আবার ল্যাম্পশেড ইজ রেডি কমপ্লিটলি না আমাদের কি করতে হবে এই যে এক্সট্রা লাইন্সটা ছিল সেটাকে আমরা কি বলেছিলাম ইরেজার দিয়ে ইরেজ করব। এরপরে আমরা ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে দিলাম ওকে সো আওয়ার ল্যাম্প শেড ইজ রেডি সো স্টুডেন্টস এভরিবডি স্কেচ ইউর ল্যাম্প শেড ইজ রেডি অ্যান্ড ফলো মাই স্টেপস ওকে এরপরে কি করব এভরিবডি টেক আউট ইউর ব্ল্যাক স্কেচ পেন সো স্কেচ পেন দিয়ে আমরা কী করি আমরা কালার করার আগে স্কেচ পেন দিয়ে এটাকে বর্ডার করি সো ব্ল্যাক স্কেচ পেন সে আমিকে পাহে আমি বর্ডার করতে সো বর্ডার দর উইথ ব্ল্যাক স্কেচ পেন্টার্ট এভরিবডি সবাই স্কেচের বর্ডার দিয়ে নাও ব্ল্যাক স্কেচ পেন দিয়ে সো স্টুডেন্ট দেখো আমাদের ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে নাও টার্ন টু

নেক্সট টেক আউট স্কাই কালার ওকে স্কাই কালারটা আমরা কোন দুটো পোর্শনে করব এই পোর্শন আর এই পোর্শনে সো এভরিবডি টেক আউট স্কাই কালার স্টুডেন্টস আর ইউ নো দ্যাট স্কাই কালার আর ব্লু কালার অ্যান্ড ইয়েলো কালার যদি মিক্সড করা হয় তাহলে কী কালার হয় তোমরা বলতে পারবে যদি গ্রিন ব্লু কালার আর ইয়েলো কালার মিক্সড করা হয় তাহলে কিন্তু গ্রিন কালার হয় যদি কারো গ্রিন কালার ফিনিশড হয়ে যায় বা শেষ হয়ে যায় না থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় গ্রিন কালার সরি ব্লু কালার অ্যান্ড ইয়েলো কালার মিক্সড আপ করে আমরা গ্রিন কালার বানিয়ে নিতে পারি তোমরা কি দেখতে চাও কিভাবে হয় দাঁড়ো দেখো আমি এখানে তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি ওকে সামনে দেখাও আছে ब्लू कलर एंड येलो कलर मिक्सड को ले क्या कलर होता है ग्रीन कलर ये देखो मैंने ब्लू कलर किया फिर दिस इज येलो कलर येलो कलर कर दो तो इसके ऊपर ये देखो क्या कलर हुआ इसमें ग्रीन कलर हो गया ये देखो तो ये तुम तो ऐसे डीप ब्लू लोग डीप ब्लू कलर के ऊपर येलो कलर कर दो तो, देखो लाइट ग्रीन हो गई आइए ओके सो एई ভাবে আমরা কিন্তু অনেক সময় ব্লু কালার আর ইয়েলো কালার মিক্সড আপ করে গ্রিন কালার পেয়ে যাই ওকে সবকও পাতা চল গিয়া না ব্লু কালার আর গ্রিন সরি ব্লু কালার এন্ড ইয়েলো কালার মিক্সড আপ করকে কি কালার হোতা হ গ্রিন কালার স্কুল খোলনে কে বাদ মই ইয়ে পুচুঙ্গি সবকো ঠিক হ

পিঙ্ক কালারিব স্টুডেন্ট যদি কারোর কাছে পিঙ্ক কালার না থাকে তাহলে তোমরা কি কালার দিয়ে পিঙ্ক কালার করবে কি পিঙ্ক কালার নেই তো কেসে পিঙ্ক কালার পাওকে পাতায়। রেড অ্যান্ড হোয়াইট মিক্সড আপ করলে আমরা পিঙ্ক কালার পাই রেড অ্যান্ড হোয়াইট কী কালার বললাম রেড অ্যান্ড হোয়াইট সো রেড অ্যান্ড হোয়াইট কালার মিক্সড আপ করলে কোন কালার হয় পিঙ্ক কালার সো তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে পিঙ্ক কালারটা হয় ওকে এটা ওয়াটার কালার প্যাস্টেল কালার অল কালারে যদি আমরা পিঙ্ক অ্যান্ড রেড সরি রেড অ্যান্ড হোয়াইট ইউজ করি তাহলে কিন্তু রেড কালার হয় सो so, जब हम रेड कलर और वाइट कलर यूज मिक्सड करते हैं तब पिंक कलर निकलता है देखो ये रेड कलर हैं सब ने देख लो मैंने क्या किया रेड कलर किया फिर क्या करना है वाइट कलर जैसे वाइट कलर वाइट कलर अप कर दो ये देखो ये पिंक और पिंक सेम सेम हो गया तो किसी के पास पिंक कलर नहीं रहेगा तो क्या करना चाहिए रेड और वाइट মিক্সড আপ করতো ফের পিঙ্ক কালার মিল যায়গা রেড আর হোয়াইট মিক্সড আপ করে দিলে পিঙ্ক কালার হয়ে যাবে ওকে নাও এভরিবডি টেক আউট উইথ ডিপ পিঙ্ক কালার ওকে দিস ইজ ডিপ পিঙ্ক কালার আর পিঙ্ক সো ফিল আপ দিস লোয়ার পোর্শন অফ দ্য শেড উইথ ডিপ পিঙ্ক ডিপ পিঙ্ক কী করবো আমরা যে লোয়ার পোর্শনটা আছে লোয়ার পোর্শনের শেডের যে নিচের অংশটা আছে সেটা আমরা ফিল আপ করবো ডিপ পিঙ্ক কালার দিয়ে তো তোমরা যদি মিক্সড আপে কালার দিয়ে অনেক রকমের কালার দুটো কালার মিক্সড করে যে অনেক রকমের কালার পাওয়া যায় এগুলো যদি তোমরা জেনে যাও তাহলে তোমাদের যদি কখনও কালার ফিনিশড হয়ে যায় বা কারো কাছে যদি কালার না থাকে তখন কিন্তু তোমরা ইজিলি কালারগুলো করে নিতে পারবে তাই তো সো সবাই কিন্তু মনে রাখবে যে কোন কালার মিক্সড আপ করলে কোন কালার হয় ওকে আমি কিন্তু স্কুল খোলার পরে এগুলো সব ধরবো যে কোন কালার মিক্সড করলে কোন কালার পাওয়া যায় সো সবাই খুব কেয়ারফুলিভাবে ড্রয়িংটা করবে আর আমি যেগুলো তোমাদেরকে শেখাচ্ছি সেগুলো ভালো করে মনে রাখবে ওকে আর যে বলতে পারবে না এগুলো যে নেই বল পায়গা গা নেই বল পায়ে কোশ্চেন কা ফের উস্কা মার্কস কম হয়ে যায়গা এক্সামে ঠিক সো আওয়ার শেড কালার ইজ কমপ্লিট নাও ডে বট এ টেকআউট ইয়েলো কালার অর অকার ইয়েলো কালার